নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে স্ক্রিনেতে আমার দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি কোনো রকম গ্রহ প্রতিকার করাতে চান তাহলেও পারে কিন্তু, বা জ্যোতিষ শিখতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমাকে ডাইরেক্টলি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আপনাদের রিকোয়েস্টেই আজকের বিষয়টির আলোচনার বিষয়টি হচ্ছে, আপনারা বিভিন্নভাবে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের প্রচুর মানুষ আছেন যে তাদের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা বর্তমান যুগে কিন্তু সত্যি খুবই সিরিয়াস একটি সমস্যা, সেই সিরিয়াস সমস্যাটি হচ্ছে কি, যে কোনো কারণে বিয়ে হচ্ছে না, কোনো কারণে বিয়ে হচ্ছে না। আমরা অনেক সময় অনেক রকমের কারণ হতে পারে, কোনো সময় দেখা যায় পাত্র পাওয়াই যাচ্ছে না, কোনো সময় দেখা যায় যে পাত্র হয়তো পাওয়া যাচ্ছে, আসছে, দেখছে, মিষ্টি খাচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে। এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা বহুদিন থেকে পাত্রী খুঁজছে কিন্তু কিছুতেই সব অনেকটাই ঠিকঠাক হচ্ছে, আর তারপরে গিয়ে কিন্তু কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে, কথাবার্তাটার আগে এগোচ্ছে না। এরকম করতে করতে অনেক সময় বিরক্তি এসে যায়, বিশেষ করে পাত্রপাত্রীদের তো বিশেষ করে বিরক্তি এসে যায়, বাবা মাদেরও কিন্তু প্রচণ্ড টেনশান বাড়ে এবং একটা কনফিউশন অল টাইম কাজ করে যে আমার কি বিয়ে হবে আদৌ, আমি কি বিবাহ করতে পারবো। বাবা মাও এরকম একটা টেনশানে ভোগেন যে আমার ছেলে বা আমার মেয়ের জন্য কি সত্যি একটি ভালো পাত্রী বা পাত্র কি পাবো আদৌ, এত দেখাশোনা হচ্ছে, এত চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না। এরকম ধরনের সমস্যা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে আছে এবং বিশেষ করে যারা বর্তমানে বিবাহের বয়সে এসে পৌঁছে গেছেন সেই সমস্ত ছেলে মেয়েদের তো আছেই, এবং কিছু মানুষ এমনও আছে যাদের কিন্তু বিবাহের বয়স অলরেডি অনেকটাই পেরিয়ে গেছে আমরা বলতে পারি। আমরা সাধারণভাবে বর্তমান যুগ সাপেক্ষে 28 বছরের মধ্যে মেয়েদের ক্ষেত্রে এবং 32 বছরের মধ্যে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিবাহকে মোটামুটি আমার ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু ঠিকঠাক বয়স, মানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 32 ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 28। এর থেকে যখন বেশি বয়স হয়ে যাবে এবং তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না যখন, তখন কিন্তু একটা কনফিউশন, একটা চিন্তা কিন্তু অতিরিক্তভাবে বাড়েই আমাদের সবার ভেতরে। এবং আমরা এখন বর্তমান যুগে এরকম অনেক মেয়েদেরকে দেখি যাদের 36, 38, 40, 42 পর্যন্ত বয়স হয়ে গেছে কিন্তু তাদের কোনো না কোনোভাবে বিবাহ হচ্ছে না। তার জন্য বিভিন্ন কারণ হতে পারে, হয়তো বিবাহ পাত্রী পাওয়াই যাচ্ছে না বা পাত্র পাওয়াই যাচ্ছে না, বা হয়তো পাওয়া গেলে পরে ঠিকঠাক হচ্ছে না, হয়তো অনেক সময় এমনও হয় যে অনেকটা কথাবার্তা এগোচ্ছে, হয়তো ঠিক হয়ে গেল, তারপরে কিন্তু কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেল। এই সমস্ত মানুষ যারা আছেন তাদের জন্য, আপনাদের জন্য আমি অলরেডি আগে একটি বিবাহের টোটকা নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও বেশ কিছু আপনাদেরকে টোটকা দেব এবং এই টোটকাগুলো করলে পারে আপনারা আমার মনে হয় যে লাভবান হতে পারেন। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এর শেষেতে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, সেই কথাটা কিন্তু আপনাদের শোনাটা খুব দরকার আছে। তো প্রথমেই টোটকাটি আপনারা লিখে রাখার চেষ্টা করুন, আপনাদের যাদের বিবাহ হচ্ছে না কোনো কারণে, যাদের বিবাহ বিভিন্নভাবে আটকে যাচ্ছে, বিবাহের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, তাদের জন্য আমি কয়েকটি টোটকা বলবো। সেই টোটকাগুলিকে আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন এবং আপনারা যদি সেগুলিকে মেনটেন করতে পারেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ টোটকা এবং আমি বহু মানুষের উপরে, বহু মানুষকে এই টোটকাগুলো প্রয়োগ করার জন্য অবশ্যই পরামর্শ দিয়েছি এবং তারাও একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি অলরেডি, তো সেখান থেকে চিন্তা ভাবনা সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমার কাছে যারা আসেন তাদেরকে তো আমি অবশ্যই বিভিন্ন টোটকার কথা বলি, তো অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে লিখে রাখুন। খুব অল্প অল্প টোটকা, যেটা সবাই করতে পারে, যার জন্য সেরকম কোনো পয়সাই খরচ হয় না। শুধুমাত্র টোটকার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রচণ্ড একাগ্রতা, প্রচণ্ড মনোসংযোগ এবং সঠিক শ্রদ্ধা ভক্তি সহকারে যদি টোটকাগুলো করা যায়, টোটকাগুলো কিন্তু আপনাকে অবশ্যই তার সুফল দেবে। তো প্রথমেই প্রথম টোটকা যেটি বলবো সেটি হচ্ছে যে, এটা টোটকা নয়, এটা কিছু পরামর্শ আপনাদেরকে দেব।
প্রথমে আপনাদের বাড়ির মধ্যে যদি আপনারা এরকম যাদের বিবাহ হচ্ছে না, অর্থাৎ সেটা পাত্র হতে পারে বা পাত্রী হতে পারে, যেই হোক না কেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনাদের যদি দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে আপনারা চেষ্টা করছেন কিন্তু তবু কোনো কারণে না কোনো কারণে আপনাদের বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার এই পরামর্শটি কিন্তু গ্রহণ করতে পারেন। আমার আশা এটা থেকে আপনাদের লাভ হতে পারে। প্রথমেই যে কথাটা বলবো যে আপনাদের বাড়ির মধ্যে আমি দেখেছি যে ঈশান কোণ অর্থাৎ পূর্ব উত্তর কোণকে ঈশান কোণ বলা হয়, ঈশান কোণে যদি কোনো যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহের চেষ্টা করছে এরকম ব্যক্তিরা বা এরকম পাত্রপাত্রীরা যদি ঈশান কোণে শোয় না তাহলে তাদের বিবাহ একদম হতেই চায় না আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমি পরামর্শ করব যে আপনারা যদি আপনাদের যে বেডরুমটি আছে সেটি যদি বায়ু কোণে নিয়ে আসতে পারেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণেতে যদি আপনারা নিয়ে আসতে পারেন সেটি কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে, এবং এই কোণে যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু এটা বিবাহের জন্য খুব পজিটিভ মানা হয়। অর্থাৎ আপনারা আপনাদের বেডরুমটিকে দক্ষিণ পশ্চিম কোণেতে নিয়ে আসার চেষ্টা করুন। দক্ষিণ পশ্চিম কোণটাকে বায়ুকোণ বলা হয় এবং এই কোণেতে কিন্তু পাত্রপাত্রী যদি শোয় বা যদি থাকে বা যদি নিজেদের রুম বানায় তাহলে কিন্তু সেখানে বিবাহের বাধা অনেকাংশে কেটে যায়। এরপরে আপনারা আমার একটি ছোট্ট পরামর্শকে গ্রহণ করার চেষ্টা করুন। আপনাদের বাড়িতে অনেক সময় কি হয়, প্রত্যেকের বাড়িতেই দেখা যায় যে সাধারণভাবে যে অনেক বিবাহের কার্ড জমা করে রাখে, অনেক বিবাহের কার্ড অর্থাৎ তার পরিচিতি ফ্যামিলি বা পাড়া প্রতিবেশী যাদের বিবাহ হয়েছে তারা কার্ড দিয়ে গেছে, সেই কার্ডগুলো কিন্তু জমা করে রাখে। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো সমস্যা থাকে যেখানে পাত্রপাত্রীর বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহের কার্ড জমা হয়ে থাকে সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে গিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিন, বা উঠিয়ে নিয়ে গিয়ে কিন্তু আপনি গঙ্গাতে ফেলে দিন, নদীতে ফেলে দিন, শুভ পুকুরে ফেলে দিন, ডাস্টবিনে ফেলবেন না, ভালো জায়গায় ফেলে দিন, শুভ জায়গায় ফেলে দিন, বা কোনো মন্দিরের গাছের গুড়ির সামনে আপনারা এক প্যাকেটে করে রেখে দিয়ে চলে আসুন, অর্থাৎ বাড়ি থেকে ওগুলোকে আপনারা বার করুন। কারণ বাস্তুর ক্ষেত্র হিসাবে যাদের বিবাহ হচ্ছে না তাদের বাড়িতে যদি একাধিক বিবাহের কার্ড অন্য লোকের বিবাহের কার্ড এসে জমা হয়ে থাকে সেটি কিন্তু তাদের সেখান থেকে একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়, এবং সেই নেগেটিভ ভাইব্রেশনের দ্বারা কিন্তু সেই বাড়ির যদি কারোর বিবাহের ব্যাপারটা চলে, বিবাহের কথাবার্তা চলে, সেটা কিন্তু বিলম্ব করে দেয়। এরপরে আপনারা একটা আমার পরামর্শকে অবশ্যই মেনে চলুন, এটা আমার পরামর্শ হিসাবেই নিন, আর বেশি কিছু এটা সম্পর্কে বলবো না, শুধুমাত্র আমার এই পরামর্শটি আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। আপনারা মনে মনে একটা প্রতিজ্ঞা করুন যে এবারে আপনারা যখন কোনো বিয়ে বাড়িতে যাবেন বা কোনো আনন্দ উৎসবে যাবেন বা কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা কোনো একটি বিষয়কে বর্জিত করুন। অর্থাৎ মনে করুন যে আপনারা মনে মনে চিন্তা করলেন যে আমি কোনো জায়গায় যদি যাই নিমন্ত্রণ খেতে আমি সেখানে মিষ্টি খাবো না, এরকম একটা প্রতিজ্ঞা আপনারা করার চেষ্টা করুন এবং এটাকে মেনটেন করুন। আপনি নিজের পয়সা দিয়ে অবশ্যই মিষ্টি কিনে খেতে পারেন, সে বিষয়ে কোনো এখানে বাধা নেই, তবে আপনারা একটা প্রতিজ্ঞা করুন যে আমি যদি কারুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাই, অর্থাৎ যার বিবাহ হচ্ছে না তাকে আমি বলছি যে সে একটা আপনারা প্রতিজ্ঞা করুন যে আমি যদি কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে যাই বা কেউ আমাকে ধরুন কোনো কিছু খাওয়াচ্ছে নিমন্ত্রণ করে হোক বা কোনো বন্ধুবান্ধবের পার্টিতে হোক খাওয়াচ্ছে কিছু, সেখানে আমি একটি বিশেষ আপনি ধর প্রতিজ্ঞা করুন যে মিষ্টিটা আমি খাবো না, এটা কিন্তু প্রতিজ্ঞা করুন এবং এটাকে মেনটেন করার চেষ্টা করুন যে যতদিন আমার বিবাহ হচ্ছে আমি কিন্তু কারুর বাড়িতে গিয়ে মিষ্টি খাবো না। এই প্রতিজ্ঞাটা আপনারা করার চেষ্টা করুন, দেখুন এর শুভ ফল কি আছে কি নেই, এইটা আপনারা করে দেখতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে। এছাড়াও আধ্যাত্মিক কথার অর্থাৎ আমাদের জ্যোতিষের মধ্যে অনেকটা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার সঙ্গে একদম সম্পর্কীয় সম্পর্ক কিন্তু জ্যোতিষের মধ্যে আছে, অর্থাৎ একে অন্যের পরিপূরক বলা যেতে পারে, আধ্যাত্মিকতা এবং জ্যোতিষ কিন্তু একদম একই পাতার দুটি পীঠ বলা যেতে পারে। তো এরকম আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু টোটকা রয়েছে যেটি ভগবানের পূজা পাঠের মাধ্যমে করা হয়, তার জন্য বেশি কিছু খরচা হয় না সাধারণভাবে। এরকম একটি টোটকা আপনাদেরকে বলবো যে আপনারা একটা খোপড়া নিন, খোপড়া খুব এই খোপড়ার কথাটা জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, কিন্তু আপনাদের অনেকেই আছেন যারা আমাকে দেখুন আবার একটি কথা বলবো যে আপনারা কিন্তু অনুষ্ঠানটিকে ভালো করে শুনবেন,
শুনে খাতায় লিখে রাখবেন, দরকার হলে পরে 3 বার শুনবেন, 4 বার শুনবেন, 10 বার শুনবেন, কিন্তু পরে আমাকে ফোন করে বলবেন না কিন্তু খবরটা কি, এটা কোথায় পাবো, ওটা কোথায় পাবো, এটা কিন্তু আমাকে বলবেন না, কারণ সারাদিনে প্রচুর ফোন আমার কাছে ঢোকে। তাই একটুখানি মন দিয়ে শুনলে পরে আমি বিষয়টা আমি খুব পরিষ্কারভাবেই বলার চেষ্টা করি। আপনারা একটা খোপড়া নেবেন, খোপড়া মানে হচ্ছে যে সমস্ত নারকোলগুলো শুকিয়ে যায় কিন্তু ভাঙা হয়নি। আপনি দেখবেন যে অনেক সময় অনেক দোকানে পাওয়া যায়, অনেক মুদিখানা দোকানে পাওয়া যেতে পারে বা দশকর্মা দোকানে পাওয়া যেতে পারে, বা ওই নারকোলটাকে আমরা খোপড়া বলি। আপনারা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, যে শুকনো নারকোল যেটাকে ভাঙা হয়নি এটাকে খোপড়া বলা হয়। আপনারা এরকম একটা খোপড়া নিন, এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এই খোপড়াটিকে আপনারা নিয়ে আপনারা কি করবেন, সোমবার দিনকে একটি খোপড়া নিন এবং খোপড়াটিকে সাদা বা লাল, ছেলেদের ক্ষেত্রে সাদা এবং মেয়েদের ক্ষেত্রে লাল, কাপড়ের মধ্যে বা রুমালের মধ্যে খোপড়াটাকে ভালো করে খোপড়াটাকে রাখুন। প্রথমে একটি ছেলেরা সাদা রুমাল নেবেন এবং মেয়েরা লাল রুমাল নেবেন। সাদা রুমালের মধ্যে ছেলেরা রাখবেন এবং মেয়েরা লাল রুমালের মধ্যে রাখবেন, এবং রেখে খোপড়াটাকে রেখে তার মধ্যে 100 গ্রাম মতো গম দিন, মানে গেহু যেটাকে বলা হয়, গম যেটাকে বলা হয়, যেটাকে ভেঙে আটা তৈরি হয় সেই গম আপনারা দিন। সেই রুমালটার মধ্যে 100 গ্রাম মতো গম রাখুন, এবং গমটাকে রাখার পরে আপনারা কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা কিন্তু ওই রুমাল সমেত খোপড়াটিকে এবং গমটিকে, শুদ্ধ রুমালটিকে নিয়ে গিয়ে শিবের মাথায় আপনারা অর্পণ করুন, ঠিক আছে, শিবের মাথায় আপনারা রাখুন, এবং মনে মনে আপনাদের প্রার্থনাটি আপনারা কিন্তু অবশ্যই করুন। মেয়েদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করুন যে আপনারা শুদ্ধ শরীরে যাবার চেষ্টা করবেন, এবং যখন করবেন তখন আপনারা অবশ্যই চুলটাকে খোলা রাখবেন, চুলটাকে বেঁধে রাখবেন না, চুলটাকে খোলা রাখার চেষ্টা করবেন, এবং এটাকে আপনারা প্রত্যেক মাসে 2 সোমবার করার অন্তত চেষ্টা করুন। 4 সোমবার করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু মিনিমাম 2 সোমবারে আপনারা কিন্তু চেষ্টা করুন। এরপরে আরও একটি টোটকা বলবো যে আপনারা অনেক সময় দেখেছেন যে লাল কাপড় একটা নেবেন, অনেক সময় শালু কাপড় পাওয়া যায় লাল রঙের, লাল কাপড় একটি নেবেন, ছোট্ট, বেশি বড় নয়, 1 ফুট বাই 1 ফুটের মধ্যে মতো একটা কাপড় নেবেন, এবং একটি ভালো নারকোল একটা কিনবেন, ছোট্ট একটা নারকোল কিন্তু কিনবেন, এবং নারকোলটা কিন্তু লাল কাপড়ের মধ্যে রাখবেন। রেখে কাপড়টিকে কী করবেন, ভালো করে মুড়ে দেবেন, নারকোলটাকে নিয়ে মুড়ে দেবেন যাতে নারকোলটা দেখা না যায়। এবারে দেখবেন মৌলি সুতো পাওয়া যায়, অর্থাৎ দোকানে দেখবেন লাল হলুদ মিশ্রিত একটি সুতো পাওয়া যায়, লালও পাওয়া যায়, হলুদও পাওয়া যায়, বা লাল হলুদ মিশ্রিত একটি সুতো পাওয়া যায়, এটাকে মৌলি সুতো বলা হয়। এই মৌলি সুতো থেকে দিয়ে কিন্তু ভালো করে ওই নারকোলটা যেটা লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখেছে সেইটাকে ভালো করে মৌলি সুতো দিয়ে চারিদিক দিয়ে ভালো করে পেঁচিয়ে দিন, পেঁচিয়ে দিয়ে আপনারা হনুমানজির সামনে রাখুন। আপনারা অনেকেই মেয়েরা আছেন যারা কিন্তু হনুমান চল্লিশা পাঠ করেন, হনুমানজির পূজা পাঠ করেন। আসলে হনুমানজির পূজা পাঠ করার হচ্ছে একটাই মাত্র নিয়ম, হনুমানজি তো নিজে কখনো বিবাহ করেননি, তবে তিনি হচ্ছেন বাধা কাটিয়ে দেওয়ার একটি, মানে আমাদের ভগবান, অর্থাৎ তিনি সমস্ত বাধাকে কাটিয়ে দিতে পারেন, যার জন্য হনুমানজির পুজো করাটা কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বিবাহের ক্ষেত্রে তিনি সমগ্র রকম বাধা কাটিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা ওইরকমভাবে নারকোলটিকে মৌলি সুতো দিয়ে ভালো করে বেঁধে হনুমানজির পুজো যখন আপনারা করবেন সেখানে আপনারা রাখুন। তার সঙ্গে সঙ্গে হনুমানজির পুজো করার যে সমস্ত বিধান রয়েছে, জবা ফুলের মালা, লাড্ডু ভালো করে দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে আপনারা হনুমানজির পূজা করুন, আপনাদের নিজের মনের মতো করে হনুমানজির পূজা করুন, এবং হনুমান চল্লিশাটা পাঠ করুন। এই পাঠ করার পর এই যে আপনারা যে এই যে নারকোলটিকে যে ভালো করে বেঁধেছিলেন, যে পুজো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ঠাকুর ঘরের কোনো একটি স্থানে, মানে পজিটিভ স্থানে ওটাকে কিন্তু রেখে দিন। যতদিন না আপনাদের বিবাহ হচ্ছে ততদিন কিন্তু ওটাকে আপনারা একটি স্থানে রেখে দেবেন, এবং যখনই যখনই হনুমানজির পুজো করবেন তখন তখন কিন্তু ওই নারকোলটির দিকে ধূপ দীপ আপনারা দেখাবেন। এরকমভাবে আপনারা করার চেষ্টা করুন, এটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে। এটা কিন্তু খুব বেশি টাফ কিছু ব্যাপার নয়, কিন্তু খুবই অব্যর্থ টোটকা, এটা করেও কিন্তু অনেক মানুষের বিবাহ হয়েছে অলরেডি। এছাড়াও আরও একটি টোটকা বলবো যে আপনারা যারা মেয়েরা আছেন বা যারা ছেলেরা আছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলবো এই একটি টোটকা আপনারা করে দেখতে পারেন, এটা বেশ মজার টোটকা, কিন্তু এর বেশ কার্যকারিতা কিন্তু খুব স্ট্রং।
আপনারা আপনাদের বাড়িতে অনেক সময় গণেশ ঠাকুর আছে, আমরা সাধারণভাবে প্রত্যেকের বাড়িতেই গণেশের মূর্তি বা গণেশের ছবি বা গণেশের ক্যালেন্ডার, বিশেষ করে মূর্তি থাকলে পারে খুব ভালো হয় জিনিসটা, আপনারা গণেশকে একটি পত্র লিখুন, পত্র বলতে একটা চিঠির মতো করে লিখুন, যেটা আপনি মনে করবেন আপনার ফিলিংস যেন হয়, আপনার আপনার ফিলিংসটা যেন হয়, অনুভবটা যেন হয় যে আপনি সরাসরি গণপতি বাবাকে আপনি লিখছেন, গণেশজিকে আপনি চিঠিটা লিখছেন, যাতে আপনার বিবাহের বাধা তিনি কাটিয়ে দিয়ে আপনার বিবাহটা সঠিক পাত্রের হাতে বা সঠিকভাবে যাতে আপনার বিবাহটা হয়ে যায়, সেই একটা ধরনের একটা চিঠি আপনারা লিখুন। এবং চিঠিটা লেখার পর চিঠিটাকে মুড়ে আপনি গণেশজির ঠিক পিছনের দিকে বা গণেশজির যে মূর্তিটা রয়েছে তার তলায় ঠিক ওই চিঠিটাকে আপনি ঢুকিয়ে রাখুন, ঠিক আছে? এবং দেখুন আপনার বিবাহের বাধা কিন্তু অবশ্যই কাটবে, এবং অবশ্যই কিন্তু কাটবেই কাটবে, কারণ হচ্ছে যে এই সমস্ত টোটকাগুলি কিন্তু অব্যর্থ টোটকা বলা হয়, এগুলো কিন্তু অবশ্যই এর একটা শুভ এফেক্ট আছে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে টোটকা কিন্তু মানে খুব তাড়াতাড়ি ফল দেয়, টোটকাটাকে কিন্তু একটু দীর্ঘদিন করতে হয়। যেমন এই যে গণেশজির টোটকাটি বললাম, এটা একবারই করতে হবে, কিন্তু এর অপেক্ষাটা দীর্ঘদিন, এর অপেক্ষাটা কিন্তু দীর্ঘদিন। এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার দিনকে আপনাকে গণেশজির পূজা করতে হবে, গণেশজির মন্ত্র পাঠ করতে হবে, প্রণাম মন্ত্র পাঠ করে পূজা করতে হবে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে, একটু ভক্তি শ্রদ্ধা সহকারে করতে হবে, করলে পারে কিন্তু অবশ্যই আপনারা ফল পাবেন। তবে টোটকার ফল হচ্ছে একটু দীর্ঘমেয়াদী, একটু অনেক দিন থেকে করলে পারে কিন্তু এর ফলটা পাওয়া যায়। মানে আপনি যদি মনে করেন যে এ মাসে করলাম আর পরের মাসে আমার বিয়ে হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি এটা ভুল ভাবছেন, এরকম হবে না। তো যার ফলে হচ্ছে যে টোটকাগুলো অবশ্যই ফলদায়ী টোটকা, অব্যর্থ টোটকা, টোটকা করলে পারে অনেকেরই কিন্তু ফল পেয়েছে, তবে কিন্তু টোটকাগুলোকে মনোসংযোগ শ্রদ্ধা ভক্তি সহকারে আপনাকে দীর্ঘদিন করে যেতে হবে। এবং যদি আপনি দীর্ঘদিন করে উঠতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই টোটকাগুলি কমজোর হয়ে পড়বে এবং আপনার কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। অনেকে আমাকে ফোন করে বলেন যে দাদা এটা কি মারা করতে পারবে, অনেকে বলে কি যে এটা কি দিদিরা করতে পারবে, না এটা মারা করতে পারবে না, এটা দিদিরা করতে পারবে না, যার বিয়ে হচ্ছে না তাকে করতে হবে। তার যদি চার না থাকে তাহলে মায়ের চার রেখে তো লাভ নেই, তার সমস্যাটাকে তাকে বুঝতে হবে। আমি সবসময় বলি যে আপনার সমস্যাকে আপনি বুঝুন, আপনার সমস্যাটাকে আপনি তৎপর না হন, আর অন্য লোক যদি সেটা করে দেয় সেটা কিন্তু ঠিকঠাক হয় না তা নয়, কিছুটা তো হয় কিন্তু ঠিকঠাক হয় না, আমার মনে হয় না যে এটা ঠিকঠাক প্রসেস। এবারে এরকম আমরা বহু ফোন পাই, এরকম আমাদের কাছে বহু মানুষেরা আসেন, আপনারা আমার কাছে শুধু নয়, আপনারা অনেক জ্যোতিষের কাছেই হয়তো যান, এবং বিভিন্ন জ্যোতিষের দেওয়া বিভিন্ন টোটকা অনেক দিন থেকেই অ্যাপ্লাই করছেন, কিন্তু তার ফলেও আপনাদের বিবাহ কিন্তু হচ্ছে না, এরকমও একটা সমস্যা কিন্তু দেখা গেছে। সেক্ষেত্রে দেখুন দুটো প্রবলেম হতে পারে, একটা হচ্ছে যে যিনি টোটকা দিচ্ছেন, যার টোটকা আপনি মানছেন বা মেনে চলছেন, নয়তো সেই টোটকাটার ভেতরে কতটা ঠিকঠাক আছে এটা একটা কনফিউশন আছে, বা সেই টোটকাটা আপনি কতটা ঠিকঠাকভাবে করছেন তার ভেতরেও একটা কনফিউশন আছে। আবার আমরা এরকমও দেখেছি যে অনেকদিন থেকে টোটকা করছেন তবুও বিবাহ হচ্ছে না, তাহলে কী সমস্যা হচ্ছে? এইটা যখন আমাদের মাথার মধ্যে আসছে বা এরকম ধরনের সমস্যাকে যখন আমরা পাচ্ছি, তখন আমাদের একটা কথাকে খেয়াল রাখতে হবে, এবং এটাকে আপনারাও যদি খেয়াল রাখেন আপনাদের ভালো হবে, তো খারাপ অবশ্যই হবে না। দেখুন আমরা যারা জ্যোতিষ পেশার সঙ্গে সংযুক্ত রয়েছি, আমরা যারা জ্যোতিষ পেশার মধ্যে দীর্ঘদিন ধরে আছি, সে তার আমাদের ক্ষেত্রে কিন্তু বহু মানুষকে আমরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে দেখি, এবং তার মধ্যে একটি সমস্যা খুব ভয়াবহ রূপ বা ভয়াবহ আকার ধারণ করছে, সেটা হচ্ছে বিবাহের সমস্যা, অর্থাৎ বিবাহ হচ্ছে না এই সমস্যাটা। তো এরকম ধরনের সমস্যার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এরকম ধরনের সমস্যা হচ্ছেটা কেন, তাই না? দেখুন আমরা এরকম অনেক সময় একটা কথা বলি যে একটা মেয়ে যাকে দেখতে একদমই ভালো নয়, যাকে দেখতে একদমই সুন্দর নয়, যাকে দেখ
তার যার কোনো কোয়ালিফিকেশানই নেই, যার একটা মানে সব রকম দিক থেকে খারাপ, তার যদি কোনো কারণে বিবাহ না হয় তাহলে পরে আমরা মনে নিই যে ঠিক আছে এরকম একটা প্রবলেম আছে যার কারণে হয়তো হচ্ছে না। কিন্তু আমরা যখন দেখি যে কোনো একজন মেয়ে অপরূপ সুন্দরী, তার কোয়ালিফিকেশান ভালো, তার গায়ের রং প্রচণ্ড সুন্দর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সবই সুন্দর, তবুও বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও একটুখানি ভাবতে হয় যে এই ক্ষেত্রে কেন হচ্ছে না। তখন কিন্তু এর উত্তর আপনাকে দিতে পারে সনাতনী বৈদিক জ্যোতিষ। এবং সনাতনী বৈদিক জ্যোতিষ কিন্তু আপনাকে শুধু উত্তর দেবে না, তার সঙ্গে সঙ্গে তার বৃহৎ কারণটাকেও সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে যদি কোনোভাবে সপ্তম ভাবের ওপরে অশুভ গ্রহরা অবস্থান করে, সপ্তম ভাবের মধ্যে শনি রাহুর মতো গ্রহ, কেতুর মতো গ্রহ যখন এসে অবস্থান করবে, অনেক সময় বৃহস্পতিও দেখেছি অনেক ডিলে ম্যারেজ দেয়, অনেক বিলম্ব করা বিবাহের ক্ষেত্রে, এরকম ধরনের যখন অবস্থান হয়ে থাকবে তখন কিন্তু বিবাহের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। যখন আমরা দেখেছি যে খুব নেগেটিভ মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে জন্মচক্রে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের বাধাকে ইন্ডিকেট করে। যখন আমরা দেখেছি যে সপ্তম পতি যদি শনি রাহু বা কেতুর সঙ্গে সংযুক্ত করে অন্য কোনো ঘরে গিয়ে বসে থাকে, তার সে কারণেও কিন্তু বিবাহের বাধা হতে পারে। আমরা এরকম দেখেছি যে সপ্তম ভাবের সপ্তম ভাব বা ভাবপতি যদি পাপ মধ্যাগত হয়ে থাকে, অর্থাৎ সপ্তম ভাবপতি বা সপ্তম ভাব এমন একটা জায়গায় রয়েছে যার দুটো পাশেতে দুটো অশুভ গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের বিলম্ব হয়ে যাবে, বিবাহের বাধা সৃষ্টি হবে। এবং আমরা যদি এরকমও দেখি যে সপ্তম পতি অস্ত হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, অর্থাৎ সপ্তম পতি রবির খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে, মানে রবি যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রির খুব কাছাকাছি ডিগ্রিতে রয়েছে, বা রবি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রেই সপ্তম পতি আছে, তাহলে পরেও কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে হতে পারে। এছাড়াও অনেক 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 কারণ আছে কিন্তু বিবাহ ডিলে করার জন্য। তো এরকম ধরনের যদি অবস্থান জন্মছকে হয়ে থাকে, তাহলে পারে আমার মনে হয় যে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই বিষয়টার জন্য প্রতিকার করা। দেখুন, জ্যোতিষে দুটো প্রতিকার হয়, মানে অনেকগুলো প্রতিকার হয়, দুটো নয় অনেক রকমের প্রতিকার হয়। তার মধ্যে যেমন হচ্ছে, ধরুন একটি সমগ্র লাইফের জন্য একটা প্রতিকার হয়, একটা বর্তমান দশার জন্য একটা প্রতিকার হয়, একটা বর্তমান গোচরের জন্য একটা প্রতিকার হয়। তো এরকম জ্যোতিষের অনেক রকম প্রতিকার আছে, যে বর্তমান দশাটা এতটাই নেগেটিভ চলছে সেই দশার জন্য একটা প্রতিকার করা হলো, বা বর্তমান গোচরটা এতটাই নেগেটিভ হয়ে গেছে সেই ট্রানজিটের জাতকের সমস্যা অনেক জটিল জায়গায় চলে যাবে সেক্ষেত্রে একটা প্রতিকার করা হয়, আবার সমগ্র লাইফের ক্ষেত্রেও একটা প্রতিকার করা হয়। তো আপনাদের যদি শুধুমাত্র সমস্যা এইটুখানি বলে মনে হয় যে বিবাহ কেন হচ্ছে না, বিবাহ তো জীবনে বিবাহের ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই বিষয়টার প্রতিকার করতে পারেন। এই প্রতিকার কিন্তু খুব বেশি কস্টলি নয়, খুব বেশি দামি নয় যে আপনাকে অনেক অনেক টাকা খরচ করে এই প্রতিকারটা করতে হবে। যদি আপনি মাফ করবেন, যদি আপনি শুধুমাত্র এই বিষয়টার প্রতিকার করেন যে যাতে বিবাহটা ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে পারে কিন্তু অবশ্যই এই প্রতিকারটা আমার মনে হয় না যে খুব কস্টলি, এবং ওটা অতি সাধারণ মানুষেরাও কিন্তু করাতে পারবে। তাই প্রতিকারের উপর আস্থা রেখে আপনাদের কিন্তু অবশ্যই এই বিষয়টার প্রতিকার করানো উচিত, কারণ দীর্ঘদিন থেকে যদি আপনি টোটকা পালন করার পরেও যদি আপনার না হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভেবে রাখবেন যে আপনার জন্মচক্রের সপ্তম ভাবকে কেন্দ্র করে বা সপ্তম ভাবপতিকে কেন্দ্র করে বড় ধরনের নেগেটিভ দোষ তৈরি হয়েছে, তাই কিন্তু আপনার বিবাহ হতে চাইছে না। এবং এই জায়গাটার যদি প্রতিকার আপনারা না করেন, তাহলে পরে কি হবে, মানে দেখুন একটা কথা আমি সবসময় বলে থাকি যে আপনারা এরকম ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও বা প্রচুর অনুষ্ঠান আপনারা দেখেন, দেখে আপনারা বিভিন্ন টোটকাকে পালন করেন, টোটকাকে পালন করার পরেও কিন্তু অনেক সময় হয় না, যাদের হয়ে যায় তো ভালো, যাদের অনেক সময় হয়ও না, অনেকের তারা খুবই নিরাশ হয়ে যায়, আবার একটা চ্যানেলকে চেঞ্জ করে আবার একটা অন্য চ্যানেলে চলে যান এবং সেখান থেকে আবার কিছু টোটকা নিয়ে আবার মেনটেন করার চেষ্টা করুন। দেখুন একটা কথা আমি সবসময় একটা জিনিস জানি যে যদি আপনার জ্বর হয়, তাহলে আপনি মাথার মধ্যে ভিজে রুমাল কপালের মধ্যে চাপাবেন, আপনার জ্বর কমে যেতে পারে। এরপরে আপনি আপনার পাড়ার দোকান থেকে ক্যালপল বা প্যারাসিটামল ওষুধ নিয়ে এসে আপনি খাবেন, সেখান থেকে আপনার জ্বর সেরে যেতে পারে।
কিন্তু যখন আপনি কপালে জলপট্টি লাগিয়েও জ্বর ছাড়ছে না, যখন আপনি দোকান থেকে প্যারাসিটামল খেয়েও জ্বর ছাড়ছে না, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে সেই বিষয়টার চিকিৎসা করাতে হবে এবং ডাক্তার যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলোকে মেনটেন করে খেতে হবে। এটা সহজ হিসাব, এটা কিন্তু আপনারা জানেন, কিন্তু নিজেদের বিবাহের ক্ষেত্রে এটাকে মেনটেন করেন না। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেন, জ্যোতিষীর সান্নিধ্যে আসেন, এবং আমি শুধু নয় আপনার এলাকাতে যেই জ্যোতিষটিকে আপনাদের ভালো লাগবে তার কাছেই আপনারা যান গিয়ে, আপনারা কিন্তু সেই নেগেটিভিটিটাকে সলভ করুন, প্রবলেমটাকে সলভ করুন। এটা আপনার রোগের মতো একটা, জ্যোতিষের যোগ এমন একটা জিনিস, জ্যোতিষের নেগেটিভ গ্রহ এমন একটা জিনিস যে এটা যদি আপনাকে খুব নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু এটা ওই প্যারাসিটামল বা জলপট্টিতে ঠিক হবে না, এটার জন্য কিন্তু ওষুধ খেতে হবে ডাক্তারের কাছে গিয়ে। এর জন্য অনেক বিধান আছে, অনেক নিয়ম আছে, সেগুলোকে সেই ধরনের প্রতিকারগুলো করলে পরে কিন্তু আপনাদের অবশ্যই বিবাহ হয়ে যাবে এবং আপনারা অবশ্যই একটি ভালো লাইফের মধ্যে প্রবেশ করতে পারবেন। দেখুন, প্রতিকার তো অনেকের ক্ষেত্রে অনেক রকমভাবে হয়, তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র বিষয়টি যদি এইটুখানি কেন্দ্রিক হয় তাহলে পরে কিন্তু একটা সাধারণ মানুষও কিন্তু এই প্রতিকারটা করতে পারবে, এমন ধরনের প্রতিকার আছে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আপনাদের সনাতনী বৈদিক জ্যোতিষের উপর আস্থা রাখা উচিত এবং জ্যোতিষ শাস্ত্রটির প্রতি আস্থা রাখা উচিত, এবং আপনাদের সেক্ষেত্রে কিন্তু কিছু হয়তো অর্থ, খুব সামান্য পরিমাণে অর্থ হয়তো খরচ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই প্রতিকারটা করে এগোনো উচিত হবে এবং জন্মছকটিকে একবার পর্যবেক্ষণ করাটাও কিন্তু উচিত হবে যে সেই জন্মছকটিতে বিবাহের বিলম্ব কী কারণে হচ্ছে তার প্রতিকার তো অবশ্যই হবে, এবং বিবাহিত জীবন সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য কিন্তু উঠিয়ে আনতে পারবে একজন জ্যোতিষী এবং সেটা আপনাকে অবশ্যই সঠিক পরামর্শ তিনি দেবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যে টোটকাগুলো দিলাম সেগুলোকে মেনটেন করুন, সেগুলোকে পালন করুন, কিন্তু দীর্ঘদিন থেকে বহু টোটকা পালন করে যদি আপনাদের কোনোভাবেই কাজ হচ্ছে না, আমি খুব ভালো ভালো টোটকা দিয়েছি এগুলো আপনারা পালন করে দেখতে পারেন, খুবই শুভ টোটকা এবং অব্যর্থ টোটকা, অনেকের কাজ হয়েছে এটা থেকে। কিন্তু আমি একটা কথা বললাম যে যখন রোগ খুব জটিল হয় তখন কিন্তু টোটকাতে কিন্তু ঠিকঠাক হয় না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু গ্রহ প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে এবং গ্রহ প্রতিকার করলে পারে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ঠিকঠাক হয়ে যায়। এর জন্য অনেক রকম সিস্টেম রয়েছে, বিভিন্ন রকমভাবে আমরা প্রতিকার করতে পারি, সেটা স্টোন রেমেডি হতে পারে, সেক্ষেত্রে কবচ দিয়ে প্রতিকার হতে পারে, প্রজাপতি কবচ হয় যার ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব অব্যর্থ ফল প্রদান করে। তো আপনারা সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ভেবে দেখতে পারেন, এবং আমার মনে হয় যে খুব জটিল সমস্যা থাকলে পারে একটু প্রতিকার করে এগোলে পারে কিন্তু আপনারা অবশ্যই বিবাহের জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারবেন। আর বেশি কিছু বলবো না, প্রচুর টোটকা আছে, আমি পরবর্তীকালে নিয়ে আসবো বিভিন্ন রকম টোটকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, তবে আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন এবং এখানে আপনারা জ্যোতিষের সমস্ত রকম স্বাদের অনুষ্ঠানই পাবেন, এবং আশা করব যে আপনারা আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং অবশ্যই আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনেতে আমার মোবাইল নাম্বার দুটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবার পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।